हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्नर समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून निरामिष स्वादेर दुर्दान्त रेसिपी निये। आजके आमी बानाते चलेछि निरामिष डिमेर एकटा रेसिपि। रेसिपिटा बानानोर जन्य एखाने देखुन आमी चारटे आलू निये निएछि। एबार आलूगुलोके खोसा छाड़िये एइभाबे दुभागे भाग करे केटे निएछि। एबार आलुर एइ जे माझेर जे अंशटा रयेछे सेटा एकटा चामचेर पेछनेर साहाज्ये एइभाबे खूब साबधानता अवलम्बन करे किन्तु आमी बाद दिये दिच्छि। देखुन खूब भालो करे एभावे केटे नेबेन जाते आलूटा नीचे दिक अब्दि केटे ना जाए, ताहले किन्तु रेसिपिटा तैरी होते पारे ना, ताहले किन्तु समस्या होबे। एइभावे देखुन खूब साबधाने आमी समस्त आलूगुलोर भेतरेर अंशटा चामचेर पेछनेर अंश दिए केटे निच्छि। देखुन समस्त आलूगुलोर किन्तु एइभावे भेतरेर अंश बेर करे निएछि। एबार एगुलोके साइडे रेखे दिच्छि, अपर दिके ग्यास ज्बालिये कड़ाई बसिए ताते दिए दिच्छि आमी परिमाण मतन जल। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আমি যে আলুগুলোর ভেতরের অংশগুলো বার করে রেখেছিলাম সেই সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে যতক্ষণ এটা না ভাপানো হচ্ছে ততক্ষণ আমি অপর দিকে একটা পেস্ট বানাবো। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, নিয়ে নিয়েছি আদা কয়েক টুকরো, 2 টুকরো নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা, একদম অল্প পরিমাণ ছোলার ডাল নিয়েছি। এবার এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর অপর দিকে দেখুন ফিরে এসেছি 3 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম, আলুগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আরেকটা পেস্ট আমি বানিয়ে নেব, সেজন্য এখানে টমেটো নিয়েছি, নিয়েছি কয়েকটা কাজু, এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আদা। এবার এগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এবার এদিকে দেখুন পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর আলুগুলো আমি ঠান্ডা করে নিয়ে কিন্তু জল থেকে ছেঁকে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানা, একদম অল্প একটু ছানাই, ছানাটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে মোটামুটি 3 উপকরণ ব্যবহার করেছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, আর ছানাটা কিন্তু অপশনাল। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে, খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটা আমি মেখে নিলাম। এবার যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়ে এসেছিলাম বা ভাপিয়ে নিয়ে এসেছিলাম সে আলুগুলোর ভেতরে কিন্তু এই ছোলার ডালের পুরটা আমি ভরে দিচ্ছি। সমস্ত আলুগুলোর ভেতরে ছোলার ডালের পুরটা আমি ভরে দেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এবার দেখুন এদিকে সমস্ত আলুগুলোর মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এবার পুর ভরা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই কিন্তু একদম উল্টে দিচ্ছি না, এইভাবে দিচ্ছি যাতে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ যাতে পুরটা একটু সেট হয়ে যায়, সেজন্য কিন্তু আমি এইভাবে প্রথমে দিচ্ছি। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার আমি এই দিকটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কাঁচা অবস্থায় পুরটা এর মধ্যে না দিতে চান, আপনারা চাইলে কিন্তু প্রথমে একটু কড়াইতে পুরটা ভেজে নিতে পারেন, তারপরে কিন্তু আলুর মধ্যে দিতে পারেন। কিন্তু আমি এই সব কিছুই করিনি, আমি এরকম ডিরেক্টই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন এগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে, খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এখানে তেলটা কিন্তু একটু বেশি হয়ে গেছিলো, এতটা তেল আমি রান্নায় ব্যবহার করব না, সেজন্য আমি একটু তেল তুলে রাখলাম একটা অন্য পাত্রের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, দিয়ে দিলাম আমি দারুচিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 টিস্পুন। এবার যে পেস্ট আমি তৈরি করে নিয়ে এসেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যে পেস্টটা আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু দিয়ে তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর যে মিক্সিং জারের মধ্যে তৈরি করেছি সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কষানোর সময় নিচের দিকে লেগে না যায়। নিচের দিকে লেগে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু টেস্ট খুব বাজে হয়, সেজন্য এখানে একটু অল্প জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এখানে শুধুমাত্র কালারের জন্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কারণ এটা সম্পূর্ণ অপশনাল। এছাড়া কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি, চিনিটা 1/2 টিস্পুন দিয়েছি, এটাও অপশনাল। চিনিটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্নার টেস্ট খুব ভালো আসে, খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়। আর এই দিকে দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে মশলা
রেস্তোরাঁ থেকে। আর তবে আপনাদের আবারও বলে রাখি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু অপশনাল। এবার খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হয়। আর এখানে বলে রাখি, যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর এটা প্রচুর প্রচুর শেয়ার করবেন রেসিপিটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে, এইভাবে আমার পরিবারের সাথে কিন্তু জুড়ে থাকবেন। এবার দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ। জলটা দেবার পর সমস্ত মশলাটা জলের সাথে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটে ওঠা অবধি কিন্তু আমি অপেক্ষা করব কিছুক্ষণ। দেখুন ফুটে উঠেছে, এক এক করে কিন্তু পুর ভরে রাখা আলুটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, যেটা আমি ভেজে রেখেছিলাম। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কাঁচা ছোলাটা যদি আপনারা ভেজে না নেন, যদি পুরটা ডিরেক্ট এর মধ্যে দেন, তাতেও টেস্টের কিন্তু কোনো রকম হেরফের হবে না। এমনকি আপনারা যদি একটু কাঁচা ছোলার পুরটা ভেজে নেন, তাতেও কিন্তু কোনো রকম টেস্টের হেরফের হবে না। এবার এই আলুগুলো দিয়ে আমি এটাকে কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এই রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেবো। রেসিপিটা আমার একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে কিন্তু এর আগে আরও নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে আসতে পারেন। রেসিপিটা যদি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।